অনেক দিন পর সবাই মিলে খালাই শাশুড়িকে দেখতে যাচ্ছি একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন আজ শুক্রবার, এখন বাজে সকাল 9টা। যদিও আমাদের 8টা বের হওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গিয়েছে। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য, মাথায় 4টা শিং বেঁধেছে ওনার। তো সকালবেলা যেহেতু সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আর বিশেষ করে উনি সকাল 12টায় উঠে, যেহেতু 8টায় উঠেছে, তার হচ্ছে ঘুম আছে, সেজন্য মুড অফ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার খালা শাশুড়িকে দেখতে। তো ওর আব্বু হচ্ছে অনেকদিন ধরে বলতেছিল যে খালাম্মাকে দেখতে ইচ্ছে করতেছে, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো রোজারিতেও দেবর বলেছিল যাবে কিনা, কিন্তু আমি আসলে ইদানিং দূরের জার্নিটা একটু অ্যাভয়েড করি, কেন জানি ভালো লাগে না জার্নি করতে। তো এইবারও হঠাৎ করে আমার দেবরই উদ্যোগ নিল, বলতেছে যে আমরা সবাই একসাথে যাই। তো এইবার আর না করলাম না, যেহেতু ওর আব্বুরও অনেক দিন ধরে হচ্ছে খালাম্মার জন্য কেমন জানি করতেছিল। তো ভাবলাম যে সবাই যাই একসাথে, একটু ঘুরে আসি, বা হয়তো সবারই ভালো লাগবে। আর আমরা কিন্তু অলরেডি হচ্ছে 300 ফিট চলে আসছি, কিন্তু এত জ্যাম এখানে আসার পর, মানে খুব বাজে একটা জ্যাম ছিল। আমরা এসে মনে হচ্ছিলো যে একদম এদিক দিয়ে এসে ভুল করেছি। 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে খালাম্মার বাসায় যেতে যদি জ্যাম না থাকে, কিন্তু সেখানে আমাদের অনেক সময় লেগেছিল। আর এই তো যাই হোক, অলরেডি নামাজের সময় পার হয়ে যাচ্ছে, এমন সময় আমরা খালাম্মার গেটে এসে নামলাম। তো ওর আব্বুরা চলে যাবে হচ্ছে নামাজে, আর আমরা এখন হচ্ছে বাসার ভিতরে যাব। তো সবাই নামাজ পড়ে আসার পর আমরা একসাথে খাওয়া দাওয়া করে এতে বসে যাই। আর অলরেডি খাওয়া দাওয়া শেষ করে ফেলে, আজকে মামানি অনেকগুলো আইটেম রান্না করেছে, সব আইটেমগুলোই খুব বেশি মজা হয়েছিল, যদিও আমার খাবারের কোনো ভিডিও ক্লিপ নেই বলতে গেলে। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মতো করে সবাই হচ্ছে আড্ডা দিচ্ছে, আর আমি হচ্ছে মাত্র, আমি যেহেতু সবার শেষে খেয়েছি, মামা মামির সাথে সবার শেষে খেয়েছিলাম, যে কারণে খাওয়ার পর আমার খুব বেশি ঘুম পাচ্ছিল আর কি, যেহেতু রাতে ঘুম হয়নি। তো এদিকে মামি আবার হচ্ছে যারা আগে খেয়ে ফেলেছে সবাইকে হচ্ছে মিষ্টি দেওয়ায় ব্যস্ত, মামি হচ্ছে সবাইকে মিষ্টি দিচ্ছিল, আর সবাই আর কি সবাই মতো সময় কাটাচ্ছে। আর আমার শ্বশুর আর হচ্ছে আমার খালাই শাশুড়ি, মানে তারা শালি দুলাবাই, এদিকে হচ্ছে কথা বলতেছিল। আর আসরের নামাজ শেষ করে হচ্ছে বাড়ির ছেলেরা সব বাচ্চাদেরকে নিয়ে পাশে একটা ঈদগাহ মাঠ আছে সেখানে গিয়েছিল, খালাম্মার বাড়ির পাশে আর কি ঈদগাহ মাঠটা, এখানে গিয়েছিল। সেখানে খোলা মাঠ পেয়ে বাচ্চারা কী আনন্দ করেছে দেখুন। আমার ছেলে তো এরকম খোলা মাঠ পেলে তার আর কিছুই লাগে না, সে সব জায়গাতে হচ্ছে দৌড়াদৌড়ি করতে খুব বেশি পছন্দ করে, তো সেজন্য ওর জন্য খোলা মাঠটা খুব বেশি পছন্দ করে। কেন জানি জানি না, আমার ছেলেকে যখন আমি অন্য কোনো বেবির সাথে মিশতে বা খেলতে দেখি আমার খুব বেশি ভালো লাগে, আমি খুব বেশি এনজয় করি। এবং ও যখন চুপচাপ থাকে তখন আমার সবচেয়ে বেশি অস্বস্তি লাগে, এবং আমি ইচ্ছে করে করে ওকে কোশ্চেন করি। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল যখন ওরা তিনজন একসাথে মিলেমিশে খেলা করতেছিল। তো যাই হোক, খেলাধুলা শেষ করে সন্ধ্যায় চলে আসছি, আর এই যে আমরা এখন হচ্ছে চায়ের আড্ডা দিব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।